কোনটা করা যায়। সুন্দর সুন্দর পেঁয়াজ গুড মর্নিং সবাইকে। আমাদের সকাল তো হয়ে গেছে, সাথে সাথে কিন্তু গুগলেরও সকাল হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই গুগল বসে গেছে ব্রাশ নিয়ে, ব্রাশ করারও চেষ্টা করছে। আর আমি এদিকে বানাবো ব্রেকফাস্টটা। আজকে একটা নতুন ব্রেকফাস্ট বানাবো যেটা কিনা খুব হেলদি আর টেস্টি, আর যেটা বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে পারবে। ওটসটাকে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর আপেল নিয়ে নিয়েছি। এখানে আপেলের বদলে কলাও তোমরা নিতে পারো। দুটো খেজুর নিয়ে নিয়েছি বড় দেখে, আর আছে আমন্ড আর কাজু। এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করব। দেখো রেডি হয়ে গেল এই হেলদি টেস্টি খাবার। তোমরা চাইলে দুধও অ্যাড করতে পারো। এবার এটা আমি গুগলকে খাইয়ে দেবো। গুগল এটা খুব ভালো খায়। যদিও আমরা কলা দিয়ে বেশি করি, তবে আপেলটা দেওয়া হলো, আজকে কলাটা ছিল না তাই আপেল দিয়ে দিলাম। এবার আমার ব্রেকফাস্টের পালা। এটা কিন্তু খুব একটা হেলদি ব্রেকফাস্ট। আজকে আমি আপেল দিয়ে করেছি, যদি তোমরা চলো কলা দিয়েও করতে পারো। কলা দিয়েও ভীষণ টেস্টি হয় খেতে, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। কলা আর ওটস তো খেলে পটি যাদের সমস্যা থাকে বাচ্চাদের, তাদের জন্য তো খুবই ভালো। যখনই আমি গুগল খাওয়াই পটির কোনো সমস্যা না, ঠিক মতন পটি হয়ে যায়। একটা সুবিধা যেহেতু আমার এক্সট্রা করে গুগলের জন্য কিছু বানাতে হচ্ছে না, একটা ব্রেকফাস্ট দিয়ে আমারও হয়ে যাচ্ছে, একটা দিয়ে গুগলেরও হয়ে যাচ্ছে, তো একটু টাইমটাও বেঁচে যাচ্ছে, আর এটা খুব টেস্টিও খেতে। চলো আমি এবার ব্রেকফাস্টটা ফাটাফাট শেষ করি। ব্যাগ ভর্তি সব বাজার চলে এসছে। এখানে ফল মূল শাকসবজি থেকে সবই আছে, সাথে আবার মাছ মাংস আছে, ওগুলো আলাদা করে রেখেছি। এবার সবজিগুলোকে গোছানোর পালা। তার মাঝখানে দেখো গুগল চলে এসছে, আমাকে কিন্তু ডিস্টার্ব করছে যাতে আমি কাজগুলো না করি আর ও সবজিগুলো নিয়ে যাতে খেলতে পারে। বাট আমাকে তো সবজিগুলো গুছিয়ে রাখতেই হবে। তো সবার প্রথমে যেটা করব, সবজিগুলোকে গুছিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেব। এবার গুগলের ফলগুলোকেও গুছিয়ে রাখবো, এগুলো সব গুগলের ফেভারিট ফল। আমরা যখনই বাজারে যাই পুরো সপ্তাহের বাজারটাই একসাথে করার চেষ্টা করি, যাতে মোটামুটি হয়ে যায়। তবে হয়তো না, মাঝে মাঝে আমার দরকার পড়ে যায়, তখন টুকটাক বাজার লাগিয়ে নিয়ে আসি। কারণ স্যাটারডে সানডে করে ছুটি থাকে, তো একবারই বাজারগুলো করা হয়ে যায়। তো এখন মাছ মাংসগুলো সব বেঙ্গলের দোকান বলেছিলাম, তো সর্ষে পোস্ত পেস্ট এটা পাওয়া যায়, পাউডারটা খুব ভালো, এটা নিয়ে এসেছি। ব্যাঙ্গালোরে মাছ তো পাওয়া যায়, মানে কাতল রুই মাছ এগুলো সবসময় থাকে, বাট পাবদা মাছ আর মাছ এগুলো শিঙ্গি মাছ বাচ্চাদের এগুলো সবসময় পাওয়া যায় না। তো এগুলো যেদিন যেদিন পাওয়া যায় বেশি করে রেখে দিই। আর আমাদের জন্য পাবদা বাটা নিয়ে আসি, আর গুগল তো কাটা আলা মাছ খাবে না, সেই জন্য গুগলের জন্য আনা হয়েছে কাতল মাছের পেটি। এখন সব এক এক করে ধোয়ার পালা। বাটা মাছ না এখানে অতটা পাওয়া যায় না, আর পাওয়া গেলে অতটা টেস্টি হয় না, মানে একটু কেমন জানি বড়ো বড়ো টাইপের হয়, এগুলো ভালো লাগে না খেতে, একদম ভালো হয় না। তো এর আগের দিন আমরা নিয়ে আসছিলাম, সেটা খুব টেস্টি ছিল, তো আবার নিয়ে আসি, দেখা যাক আজকের বাটা মাছগুলো কেমন। চলো এগুলোকে এখন ক্লিন তো করে দিয়েছে পুরো, জাস্ট ধুতে হবে, তো এগুলোকে ধুয়ে নিই। মাছ তো ধোয়া হয়ে গেল, এবার আমি কনফিউজ যে পাবদা রান্না করব না বাটা রান্না করব, কোনটা করা যায়। ও আমি যেটা ডিসাইড করলাম যে পাবদাটা থাক, বাটা মাছটাই রান্না করব। এখন পেঁয়াজকলি পেয়েছি অনেকদিন পর, তো পেঁয়াজকলি দিয়ে বাটা মাছের চচ্চড়ি করব, আর আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করব।
এখন সব ফ্রিজে ঢুকিয়ে দেবো, বাকি সব মাছগুলোকে, এগুলো তো এখন রান্না হবে না, এগুলোকে সব ঢুকিয়ে দিই, তারপর সব রান্না শুরু করবো। সুন্দর সুন্দর পেঁয়াজকলিগুলো আজকে পাওয়া গেছে, দেখো কত সুন্দর ফ্রেশ, একদম ফ্রেশ টাটকা আছে, তো একটু পাতলা পাতলা চলবে। এগুলো দিয়ে এখন আমি একটা চচ্চড়ি বানাবো, বাটা মাছের চচ্চড়ি। আমাকে কি করছে, কি করছিস, কি করছিস? রান্নাঘরে থাকলে এই যে দুষ্টুটা খালি একটু পরপর ঘুরে ঘুরে আসবে রান্নাঘরে, আর ওর যে কী চাই ভগবান জানে, কী চাই তোমার, কী চাই, কী চাই, এই চচ্চড়িটা যে বানাবো এটা আমাদের সবার খুব পছন্দ, আমার হাজবেন্ডেরও পছন্দ, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই চচ্চড়িটা বানাতে যেই সবজিগুলো আমি ব্যবহার করি সেটা হলো প্রথমে ঝিঙে, বেগুন, বাঁধাকপি, আলু, পেঁয়াজ, এই কটা জিনিস লাগবেই লাগবে। আর আমি পেঁয়াজকলি যেহেতু দিয়ে পেয়েছি আজকে, তো পেঁয়াজকলিও দিয়ে দিয়েছি, তো বাটা মাছ দিয়ে সবজিটা রান্না করব। আমি এখন রান্না করছি আর গুগল দেখবে না তা তো হতে পারে না, এই জন্য চেয়ার নিয়ে একদম বসে গেছে রান্না দেখতে। আমার বাড়িতে যতবার গেস্ট এসেছে আমি যতবারই চচ্চড়িটা বানিয়েছি সবারই খুব পছন্দ হয়েছে, সবার এত ভালো লাগে যে দু তিনবার করে চেয়ে নেয়। তো এটা কিন্তু একদম খুব ভালো করে ভাজি আমি, তাতে একদম একটুখানি সবজিগুলো গলে গলে যায়, দেখতে খেতে খুবই টেস্টি হয়। এখন গুগলের ফ্রুটস খাওয়ার সময়, ও ফ্রুটস নিয়ে বসে গেছে, আজকে গুগল খাচ্ছে গ্রেপস। চচ্চড়ি তো হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেল, এবার আমি আলু বেগুনগুলো ভেজে মাছের ঝোলটা রান্না করব। আর বাটা মাছের সাথে আলু বেগুনের ঝোলটা খুবই ভালো লাগে, হাজবেন্ড খুব পছন্দ করে আলু বেগুনের ঝোল, তো ওটাই আজকে রান্না করছি। প্রথমে তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে টমেটোটাকে ভেজে নিলাম। এবার টমেটোটা ভালো মতন ভেজে আসলে একটু আদার লঙ্কার পেস্ট দিচ্ছি, যেহেতু গুগল খাবে আমি একটা লঙ্কা জাস্ট দিয়েছি, খুব ঝাল হবে না তাতে। এবার এটা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো সব অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা দিয়ে। তারপর ওটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে বয়েল হতে দেবো। মশলাটা কষে এসেছে, এবার আলু বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে এবার ঝোলের জন্য একদম বেশি করে জল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম মাছগুলো। এবার ফুটে আসলেই একটু গরম মশলা দিয়ে দিলে রেডি হয়ে গেল বাটা মাছের ঝোলটা। সব খাবার রেডি, এবার আমরা দুপুরের লাঞ্চ সেরে নেব, গুগলও আজকে আমাদের সাথেই খাবে। আমাদের ঝোলটাই গুগলকে দিয়েছি, গুগলকে ভাতটা মেখে দিয়েছি আর ওর মাছটাতে কাটা ছাড়িয়ে মাছগুলোকেও আলাদা করে দিয়ে দিয়েছি। বাটা মাছে যেহেতু কাটা থাকে তাই ওকে কাতল মাছ দেওয়া হয়েছে আজকে। বাটা মাছটা খেতে একটা দারুণ লাগে, চচ্চড়ির মাছটা স্পেশালি। তোমার কেমন লাগে হলে কেন মাছটা, একটা মাছ না, চচ্চড়ি মাছ আমার সেই লাগে। এটা একটু বড় মাছ, এখানে কাঁটাটা বেশি, ছোট ছোট কাঁটা হবে না, ওইটা একটু কাঁটাটা বড়। গুগল একটু দুষ্টুমি করছে আজকে, ও হাত দিয়েও নিয়ে খাচ্ছে না কিছুই, তো আমি ওকে পরে খাইয়ে দেবো, আমাদের খাওয়া অলমোস্ট হয়ে গেছে। এই দেখো গুগলকে নিয়ে বসে গেছি খাওয়াতে, এখনও দিব্যি খেয়ে নিল পুরোটা ভাত, অলমোস্ট শেষ। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও।